ভগবান বললেন, দ্রৌপদী তুমি আমার কাছে কিছু চাইবে না? টাকা পয়সা সোনা দানা কিছু চেয়ে না? দ্রৌপদী বলল, দয়াময়, যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে সোনা দানা চাইতে যায় না, তাই তো বাবা? ভগবানের কাছে ভক্তরা কখনো বলে না যে আমার টাকা পয়সা দাও, সোনা দানা চাও, আর দুতলা বাড়িটা চারতলা করে দাও, এগুলো ভক্তদের বাসনা নয়। আমি তোমার কাছে টাকা পয়সা তো কিছু চাইবো না, তবে একটা বস্তু চাইবো, কি জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেই দিন সবার আসবে, যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, ঠিক তো? আমারও হবে, আপনাদেরও হবে, অন্তিম যাত্রা, শেষ বিয়ে। তো যেদিন আমার সেই দিন হবে, আমি যদি পার হয়ে যেতে না পারি, তুমি যেন আমার হাতটা ধরে একটু পার করে নিও দয়াময়। কত সুন্দর ভগবানের কাছে নিবেদন করছে, আমার জীবনে নদীর নাইয়ারে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে, ও গো আমার জীবন নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া, আমার ভবির খেলা সঙ্গ হলো রে, দিও পার করি আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়ারে, আমার ভবির খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি সেদিন আসবে। আমি যদি ভবনদীটা পার হয়ে যেতে না পারি, তুমি তো আসল নাবিক, তুমি তো সেই কান্ডারি, তুমি যেন আমার হাতটা ধরে পার করে দিও দয়াময়। একেই বলে ভক্তের ভক্তি প্রেম। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর,
আমাদের মতো অচেতন জীবকে চেতনা দান করার জন্য এলেন, তাই তার আরেক নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই নবদ্বীপের নাম দিয়েছিলেন কেমনভাবে, শোভাটি কেমন হয়েছিল, নবদ্বীপের শোভা কেমন? তোরা দেখিবি যদিয়া এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাবা কি সুন্দর লাগছে বলুন তো, সবাই উলুধ্বনি হলুধ্বনি দিয়ে গাইব। সচি মাতার দুলালিয়া নেচে নেচে ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক তো? এই লক্ষ্মী লক্ষ্মী মা আমার সবাই উলুধ্বনি দিচ্ছে, করতালি দিচ্ছে, কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? হরি হরি বল। আপনাদের থানা কোথায় গো? হ্যাঁ, বারুইপুর। বেশ, তো এমনভাবে করতালি দেবেন ওই বারুইপুর থানার বড় বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে, হবে তো? হবে, সবাই হাত তুলে, তোরা দেখবি যদি আয় সোনারে নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনারে নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে, তোরা দেখবি যদি আয় সোনারে নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাইকে একদিন একবার করে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন করেন? নাম্বার জানা আছে না জানা নেই? জানা নেই, নাম্বার সবারই জানা আছে। আমি শুধু আর একবার মনে পড়িয়ে দিই, সবাই উচ্চারণ করব সেই কলিযুগের মহামন্ত্র নাম, সেটাই হচ্ছে আসল নাম্বার। তাই সবাই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সর্বত্র প্রচারি করো মোরে হরে কৃষ্ণ নাম, মোরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। হরি বল হরি বল। তাহলে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছে, ঠিক তো? এই জন্মে মানুষ হয়েছি, এর পরে জন্মে যে আবার মানুষ হবো তার কোনো গ্যারেন্টি আছে মা? নাও হতে পারি, বারে বারে আর আসা হবে না। হরি বল। এসেছি, দুর্লভ জন্ম পেয়েছি, তখন প্রভুর নাম করে আমাদের জীবনটা ধন্য করতে হবে। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, আপনারা সকলে রাম ভক্ত হনুমানের কথা জানেন তাই না? হনুমান কিন্তু মানে তার জন্ম হয়েছিল পশুকুলে, আমরা মানব হয়ে যা করতে পারলাম না সে পশু হয়ে সেটা করেছিল। হনুমানের ভক্তি ছিল আলাদা, বলবেন কেন? তার মনটা কত সরল দেখুন। একবার মা সীতা মানে মা জানকী, সীতার আরেক নাম হলো জানকী, তো মা সীতা মানে মা জানকী একবার আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। এখন মা সীতা যখন সিঁদুর পড়ছে, হনুমান কিন্তু প্রশ্ন করছে, মা ও মা আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, তো মা বলো না মা এই সিঁদুর পড়লে কি হয়? আচ্ছা আমার মায়েদের বলছি, প্রশ্ন করছে, সিঁদুর পড়লে কি হয় মা? স্বামীর মঙ্গল হয়, আর হবে না, যা হবার আগে হয়ে গেছে, ঠিক তো? হ্যাঁ আর হবে, মঙ্গল আগে হয়েছে আর হবে না, কারণ এখন সিঁদুরটা বাইপাস হয়ে গেছে, সিঁদুরটা বাইপাস হয়ে গেছে। হ্যাঁ তাহলে সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। হনুমান তখন মনে মনে ভাবছি, বাহ তাহলে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, কি গো মায়েরা এর মধ্যে কোনো জাদু আছে নাকি গো? তাহলে আমাকেও একটু পরীক্ষা করে দেখতে হবে। এখন মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে একেবারে লাল হয়ে গেছে, গোটা গায়ে সিঁদুর মেখেছে, মুখে মেখেছে, এদি লাল হয়ে গেছে বাবা, সর্ব অঙ্গে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসেই রামচন্দ্রের নাম করছে, মানে প্রভুর নাম করছে। কেমন ভাবি? জয় জয় রঘুপতি রাঘব রাজা রামে পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজার নাম, সর্বঙ্গে সিঁদুর মেখে যখন রাম নাম করছে, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে, মা
মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা কি করলো না, নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা হনুমান, তোমার ভক্তি দেখে এই মালাটা তোমাকে দিলাম, তুমি পরবে, তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে। আর যেই না নিজের মালা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, কি গো মায়েরা, একটা বানরের গলায় মুক্তার মালা শোভা পায়? কি গো আমরা বলি না, আরে বানরে সফিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্ত। একটা একটা বান্দরের গলায় যদি একটা দামি মুক্তার মালা পরানো হয়, সে যত্ন করবে মা? যত্ন করবে না, সে তো তার মূল্য বোঝে না। এটা আমরা জানি কিন্তু ভাবটা বুঝি না। হনুমান মালাটা পরা মাত্র ভালো করে দেখে মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে, চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, মানে একটা দামি মালা পরিয়েছ, তাও আর কাল গলায় একটা বানরের গলায়, যদি আমাকে দিতে আমি যত্ন করে রেখে দিতাম। হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। বাবা তোমার আবার ভেতরে কি আছে, এ জগতে সবাই তো বাইরেরটাই দেখে, ঠিক তো মা? এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটা দেখি বিচার করে, মনটা কেউ দেখতে চায় না, অন্তরটা কেউ দেখতে চায় না। তা তুমি আমার বাইরেরটাই দেখলে, তুমি আমার অন্তরটা দেখলে না, কেন জানো? যে মালাটা মা আমার গলায় পরিয়ে দিল, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে এক টাকারও দাম নাই। কেন? তার কারণ হলো, যে মালার মধ্যে আমার প্রভু রামচন্দ্রের নাম লেখা থাকে না, ভগবানের নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। বাবা মানে যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে অতই যদি তোমার ভক্তি হবে, ওই দেখি তোমার অন্তরটা একটু দেখাও তো। ঠিক মা, হনুমান দেখায়নি, কি দেখিয়েছিল? আমরা পারবো? আমরা পারবো না, অত ভক্তি আমাদের। বলা মাত্র হনুমান সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল, দেখতে চাও তাহলে দেখে নাও, তোমার ভক্তিটা বাইরে আছে আর আমার ভক্তিটা আমার অন্তরে আছে। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, রামচন্দ্র খুশি হয়ে বলছে, হনুমান তুমি সত্যি প্রমাণ করে দিলে যে ভগবানের থেকে ভগবানের নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। হরি হরি বল। তাই আজকে মহাপ্রভু রামানন্দের গলাটা জড়িয়ে ধরে বলছে, কহ সখী কি বা করি আমার জীবন উপায়, জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। আসুন এতক্ষণ গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, এবার আমরা লীলা আস্বাদন করব রাধারানীর সতীত্ব প্রমাণ। তার জন্য বৃন্দাবন যেতে হবে, তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর ওই পেছনে বাবা আপনারা যাবেন না? যাবেন তো, সবাই একটু হাত তুলতে হবে তো। আর এদিকে কে কে যাবেন, আপনারা যাবেন না? তাহলে হাত তুলুন সবাই এদিকে। বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, আর একটু জোরে হবে কি? হ্যাঁ এবার ভালো হয়েছে, চলুন বৃন্দাবন যাই। আচ্ছা বৃন্দাবন যাবো কার নাম গাইতে গাইতে মা? বা বা বা, লক্ষ্মী মা আমার, রায় কৃপা ছাড়া প্রভু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। চলুন রাধারানীর একটা ভজন করতে করতে বৃন্দাবন চলে যায়, সবাই আমার সঙ্গে গাইবেন কীর্তন, কেমন? রাধা রাধা ও রাধা রাধা।
যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। চরণ সবাই করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। কেমন হবে? তো খুব কষ্ট দিচ্ছি তাই না? কষ্ট দিনই তো, হরি হরি হরি। তা সবাই একটু করতালি দিয়ে বলবো, রাধে 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 রাধে। হ্যাঁ, বৃন্দাবন মে কেশি ঘাট মে বংশী ঘাট মে গলি গলি মে কুঞ্জ গলি মে মধুবন মে আরে মধুবন মে তালবন মে রাধে রাধে ধানবন মে রাধে রাধে তালবন মে হামারি প্যারি সখি প্যারি রাধে রাধে প্রেম শি বলো রাধে রাধে ভাব শি বলো রাধে রাধে হাত উঠাকে রাধে রাধে হাত উঠাকে রাধে রাধে কলি বাজাকে রাধে রাধে মিলকর বলো রাধে রাধে হামারি প্যারি রাধে রাধে আরে সখি প্যারি রাধে রাধে প্রেম শি বলো রাধে রাধে ওর শি বলো রাধে রাধে ওর জোর শি রাধে রাধে ওরে রাখালি রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোল কোথায় বৃন্দাবন
আছে ঘাটার বংশী বটে আছে শ্যামদা ভজন গাইতে গাইতে একটু রাধা নামে আনন্দ করতে করতে বিষয় এলাম।